জয় সোনামায়ের জয়। আমি বারবার বলি আমার এই জন্মের পুণ্যের ফল নয়, হয়তো আমি মায়েরকে আগের জন্ম মাকে ডেকে এসেছি, তাই এই জন্মে মাকে পেয়েছি। মা ঘরে বসে মিরাক্কেল মিরাক্কেল কাজ করে, মা আবার মিরাক্কেল করেছে ছোট্ট বাচ্চাটার। বলো মা তুমি। আমার ছেলে যখন হয়েছিল পরের থেকে চোখ দিয়ে পিছুটি পড়তো, অনেক ডাক্তার দেখিয়েছি কমেনি। তারপরে মায়ের ভিডিও দেখার পরে আমি মাকে মনে মনে ডাকতে থাকলাম যে ঠাকুর আমার ছেলে যদি ভালো হয়ে যায় আমি নিজে গিয়ে ওকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো। তাই আজকে আমি পুজো দিতে এসেছি। তার তিন দিন পর থেকেই ও সুস্থ, আর কিছু হয়নি আর চোখে প্রবলেম। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি কাকিনাড়ায়। কাকিনাড়া? কাকিনাড়া, কাকিনাড়াটি। মন্দিরে কোনোদিন এসেছিলে? না, এই প্রথম। ঘরে বসেই? আমি বলেছিলাম প্রত্যেকটা ভক্তকে মা দেবে খুব শিশু দেবে খুব তাড়াতাড়ি সারা দেয়। এই বাচ্চাটার চোখের সমস্যা ছিল, শুধু ঘরে বসে তিন দিনে ভিডিও কবে পেয়েছিল মা তুমি আমার? আমি অনেকদিন ধরেই দেখছিলাম, তা বারবার দেখি মায়েরই ভিডিও আসছে। তারপরে আমি মাকে ডাকতে শুরু করলাম, মায়ের নাম জপলি। হ্যাঁ, ছেলের চোখ দিয়ে অসুবিধা ছিল, শুধু পিছুটি পড়তো আর এই কোনাটা ঘা হয়ে থাকতো। শুধু মায়ের নাম জপলি? হ্যাঁ, শুধু মায়ের নাম জপলি। আমি ইউটিউবে এসেছিলাম বলে কি খুব অপরাধ করেছিলাম? মায়ের নামটা কে বলেছিল? মঙ্গলা মা। মায়ের নাম তো তো মা আমাকে বলেছিল, আমার নাম দিবি কৃষ্ণকালী। যখন ভেবেছিলাম মায়ের নাম দেব সিদ্ধেশ্বরী, মা নিজে বলেছিল আমার নাম দিবি কৃষ্ণকালী। তাই মায়ের কৃষ্ণকালী নামে এত শক্তি। বাচ্চাটা বয়স কত মা? আজকে 14 মাস, 13 মাস। 13 মাস চোখের কোনায় পিছুটি হয়ে হয়ে ঘা হতো। আমি বারবার ভক্তদের বলি এ জন্মের কিন্তু আমার পুণ্যের ফল নয়, হয়তো আমি যুগ যুগ ধরে হয়তো অনেক ডাক্তার দেখিয়েছি। আমি জয় সোনা মায়ের জয়। ভালো যে বাবা, জয় জয় সোনা মায়ের জয়।